দেখো সিক্সথ নাম্বারটা একটু চেষ্টা করি আমরা যে সার্টিন কান্ট্রি 54% অফ দ্য পপুলেশন ইজ মেইন নাম্বার 6 ইট ইজ নোন দ্যাট 5% অফ দ্য মেইনস আর কালার হোয়াইট এন্ড 2% অফ দ্য ফিমেলস আর কালার হোয়াইট তাহলে এখানে আমি দুইটা প্যাটার্ন একটা হচ্ছে মেইন ফিমেল আর একটা কালার হোয়াইট নট কালার হোয়াইট তাহলে প্রথমে চিন্তা করি যে এটা হচ্ছে মেইন এটা হচ্ছে ফিমেল কত পার্সেন্ট মেইল আছে 5% এবার এখানে একটা জিনিস কিন্তু বলে দেয় নাই ডিরেক্টলি যেটা যে কন্ডিশন গিভেন দেন কিন্তু না বলে দিল এটা কন্ডিশন কারণ বলছে পারসন ইজ চোজেন এট র্যান্ডম এন্ড ফাউন্ড টু বি কালার ব্লাইন্ড এ ফাউন্ড টু বি কালার ব্লাইন্ড মানে কি যে পার্সেন্টেজ সে কালার ব্লাইন্ড তাহলে কালার ব্লাইন্ড এর প্রোবাবিলিটি ডিনোমিনেটরে রাখবো কালার ব্লাইন্ড কত এই যে এটা কালার ব্লাইন্ড এটা কালার ব্লাইন্ড এটা প্রোবাবিলিটি কত এটা ইনটু এটা 0.54 into 0.05 plus 0.46 into 0.02 এটা ডিনোমিনেটরে থাকে নিউমারেটরে তুমি থাকে একটা হবে এখন বলতেছে পারসন ফাইন্ড দ্য প্রোবাবিলিটি দ্যাট দিস পারসন ইজ মেইল আচ্ছা মেইলের মধ্যে মানে কালার প্রাইমের মধ্যে মেইল তাহলে মেইল তো এখানে আছে কিন্তু কোন মেইল নিতে হবে কালার প্রাইমের মধ্যে এর কারণ নাই কোনটা এটা না এই প্রোবাবিলিটিটা উপরে থাকে সো 0.54 ইনটু 0.05 এটা ক্যালকুলেট করতে চাইছি আমি কোনটা কোনটা উপরে নিউমারেটর আস প্রথমে বলছে বলছে এ পারসন ইজ চোজেন এট র্যান্ডম এন্ড ফর্ম টু বি কালার ব্লাইন্ড তারপরে কালার ব্লাইন্ডের প্রোবাবিলিটি আগে লাগবে তাহলে কালার ব্লাইন্ড কোনটা এটা এটা কালার ব্লাইন্ড সো এটা মানে এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা এটা কি নিচে বসাই দেয় এবং হচ্ছে কালার ব্লাইন্ডের মধ্যেই যে পিপলটা মেইন সেটা নিতে হবে কারণ কিছু হচ্ছে ফাইন্ড দ্য প্রোবাবিলিটি দ্যাট দিস পারসন ইজ মেইন সো কালার ব্লাইন্ডের মধ্যে এটা মেইন এটা ফিমেল সো এই প্রোবাবিলিটি এটা কি এখানে রাখবে ওকে এবার বুঝছো তুমি এটা এবার এটি একটু চেষ্টা করে দেখা তাহলে ফিমেল বলতো তাহলে ফিমেল একটা উপরে বসতো তাহলে 0.46 মাল্টিপ্লাই 0.02 নাম্বার 18 টা চেষ্টা করো তো